হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স করু গাইডেন্স কুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে চার সেপ্টেম্বর এবং প্রত্যেক দিনের মতো আমরা আজকেও আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্সগুলো আলোচনা করব সঙ্গে গতকালের কারেন্ট অফেয়ার্স আলোচনা করব কারণ প্রত্যেক দিন সকালে সিক্স সেম আমাদের কারেন্ট অফেয়ার্সের ক্লাস হয়ে থাকে তো গতকাল আমাদের কিছু সমস্যার জন্য ক্লাস হয়নি তো আজকে একসঙ্গে দুটো দিনের ক্লাস হবে এবং আজকে মোট আমাদের পনেরোটি প্রশ্ন রয়েছে এবং এই পনেরোটি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশে দেওয়া বেলাইকন অন করে তারপর অল নোটিফিকেশন অন করবে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক দেখো আজ অতি গুরুত্বপূর্ণ প্রথমে একটা প্রশ্ন রয়েছে সম্প্রতি দু হাজার কুড়ি টোকিও প্যারা অলিম্পিকে প্রবীণ কুমার কোন পদক জিতলেন তো দু হাজার কুড়ি টোকিও প্যারা অলিম্পিকে প্রবীণ কুমার কোন পদক জিতলেন করেক্ট আনশার হবে তিনি জিতেছেন রৌপ্য পদক অপশান বি ইজ দ্য কারেক্ট সিলভার মেডেল তিনি জিতেছেন দেখো ডিটেলসে পুরুষ হাই জাম্পে নিষাদ কুমার মারিয়াপ্পান থাঙ্গাভেলু শরদ কুমার এরপর চতুর্থ ব্যক্তি হিসেবে পদক জিতলেন তিনি অর্থাৎ এই প্যারা অলিম্পিকে এর আগে আরও তিনজন হাই জাম্পে পদক জিতেছেন এবং তিনি চতুর্থ ব্যক্তি হিসেবে ঠিক আছে এবং উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা তিনি দুই দশমিক সাত মিটার জাম্প করে দ্বিতীয় স্থান দখল করেছেন অর্থাৎ তিনি রৌপ্য পদক পেয়েছেন অপশান বি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চানে যাবো তার আগে প্রত্যেক দিনের মতোই আমাদের ক্লাস ভালো লাগলে এক্ষুনি লাইক করে দাও আজকেও আমাদের এক হাজার লাইকের টার্গেট আশা করছি তোমরা প্রত্যেকে লাইক করে আমাদের এই টার্গেটটা পূর্ণ করে দেবে চলো দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্ন দেখো সম্প্রতি দু হাজার কুড়ি টোকিও প্যারা অলিম্পিকে প্রবীণ কুমার কোন পদক সরি একই প্রশ্ন দুবার হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারা অলিম্পিকে দুটি পদক জিতলেন তো এই প্রথম কেউ ভারতীয় মহিলা হিসেবে প্যারা অলিম্পিকে দুটো পদক জিতেছেন যার নাম হচ্ছে অবনী লেখারা অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার অবনী লেখারা তো ইনি হচ্ছেন অবনী লেখারা তিনি সম্প্রতি তিনি টোকিও প্যারা অলিম্পিকে মহিলা দশ মিটার এয়ার রাইফেলে কয়েকদিন আগেই স্বর্ণপদক জিতেছিলেন এবং এবার তিনি পঞ্চাশ মিটার শ্যুটিং এয়ার রাইফেল শ্যুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতলেন তাহলে দশ মিটারে স্বর্ণ পঞ্চাশ মিটারে ব্রোঞ্জ অর্থাৎ তিনি দুটো পদক পেলেন রাজস্থানের জয়পুরের বাসিন্দা মাত্র ১৯ বছর বয়সী এই মাত্র ১৯ বছরেই এই মহিলা ইতিহাস গড়েছেন যার নাম অবনী লেখারা অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে যাবো তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন না করে থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গ্রুপ অফিসিয়াল লিখে সার্চ করবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে দেখো তৃতীয় প্রশ্ন নিম্নের কে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হলেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে সম্প্রতি নিযুক্ত হয়েছেন ডক্টর পি পি কে জুলু অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ইনি হচ্ছেন ডক্টর পি পি কে জুলু তো তিনি কার স্থলাভিষিক্ত হচ্ছেন দেশ দীপক শর্মা এর আগে ছিলেন দেশ দীপক শর্মা দু সাল থেকে রাজ্যসভার সেক্রেটারিয়েটে সেক্রেটারি ছিলেন তিনি ঠিক আছে এবং বর্তমানে রাজ্যসভার অধ্যক্ষ হচ্ছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু প্রতিষ্ঠা হয়েছে রাজ্যসভা কত সালে তিন এপ্রিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখো ডিফেন্স এক্সপো দু কোথায় আয়োজিত হবে তো ডিফেন্স এক্সপো দু হাজার বাইশ আয়োজিত হবে গুজরাটে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার গুজরাট দেখো প্রায় একশোটির বেশি দেশ একশোটি দেশ এখানে অংশগ্রহণ করবে গুজরাটের গান্ধীনগরে দশ থেকে তেরোই মার্চ দু হাজার বাইশ সালে এটা আয়োজিত হবে দেখো গুজরাটের কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা রিভিশন করি গুজরাট বাজেট মোবাইল অ্যাপ লঞ্চ করেছিল কিছুদিন আগে সংযুক্ত কমান্ডার সম্মেলন আয়োজিত হয়েছে গুজরাটে কৃষি জনগণনা আয়োজন করেছে গুজরাট মারুগাম গাম মুক্ত গাম এই অভিযানও তারা লঞ্চ করেছিল অপশান সি কারেক্ট আনসার গুজরাট গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর পরবর্তী প্রশ্ন দেখো কে প্রথম প্যারা অলিম্পিকে আর্চারি খেলায় পদক জিতলেন তো প্রথম কেউ আর্চারিতে পদক জিতেছেন প্যারা অলিম্পিকে যার নাম হচ্ছে হরবিন্দর সিং অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে ইনি হচ্ছেন হরবিন্দর সিং তো এবারে কিন্তু প্যারা অলিম্পিকে প্রচুর পদক এসেছে আজ হচ্ছে চারই সেপ্টেম্বর এবং আজ পর্যন্ত প্রায় বারোটি বারোটির মতো পদক চলে এসেছে এবং গত বছর সরি গতবারে দু হাজার ষোলোতে ভারত মোট চারটি পদক জিতেছিল এবং এবারে প্রায় বারোটি হয়ে গিয়েছে তো দেখো দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে তিনি ব্রোঞ্জ মেডাল জিতলেন আর্চারিতে হরবিন্দর সিং পরবর্তী দেখো আজকের হোমওয়ার্ক কে ইন্ডিয়ান ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন এই কোয়েশ্চেনটা আমি তোমাদের করিয়েছিলাম তোমরা আনসারটা প্রত্যেকে জানাবে ঠিক আছে কারেক্ট অ্যান্সার কে হবে তোমরা জয়েন প্রত্যেকে কমেন্ট করো এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক এবং তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকলে টেলিগ্রামে জয়েন করো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে আমি তোমাদের গতকাল আমরা করিয়েছিলাম যে আগস্ট মাসের সম্পূর্ণ আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট ওয়ান সেটা যদি তোমরা না দেখে থাকো তো এই ক্লাসের লাস্টে এন্ড স্ক্রিনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিও এবং তার পিডিএফটা আমি কিন্তু টেলিগ্রামে আপলোড করবো তো তোমরা টেলিগ্রামে প্রত্যেকে জয়েন করবে টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্সগুলো অফিসিয়াল লিখেও সার্চ করতে পারো এবং ডিসক্রিপশনের লিঙ্কে দ্বারাও জয়েন করতে পারো এবং আমাদের অফিসিয়াল অ্যাপ যদি তোমরা ইনস্টল না করে থাকো তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে আমাদের অ্যাপটা ইনস্টল করো পরবর্তী দেখো দু হাজার একুশ গ্লোবাল ডেফি অ্যাডাপ্টেশন ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক কত তো দু একুশ গ্লোবাল ডেফি অ্যাডাপ্টেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে ছয় অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার দেখো একশো চুয়ান্নটি দেশের মধ্যে র্যাঙ্কিং প্রকাশ করেছে চাইনালাইসিস নামক একটি সংস্থা যাতে প্রথম হচ্ছে ইউএসএ দ্বিতীয় হচ্ছে ভিয়েতনাম তৃতীয় হচ্ছে থাইল্যান্ড ডেফির পুরো নাম ডিস্ট্রালাইজড ফাইন্যান্স দেখো ডিটেলসে দ্য ইন্ডেক্স র্যাঙ্কস ওয়ান ফিফটি ফোর কান্ট্রিজ ইন থ্রি ইন্ডিকেটার তিনটি ইন্ডিকেটারের উপর ভিত্তি করে এই র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে এক নম্বর হচ্ছে অন চেন ডেফি ভ্যালু রিসিভড অন চেন নাম্বার অফ ডেফি ডিপোজিশন অন চেন রিটেল ডেফি ভ্যালু তো তোমরা শুধু র্যাঙ্কটা মনে রাখবে তাহলেই হবে বেশি কিছু মনে রাখার দরকার নয় এই র্যাঙ্কটা শুধু মনে রাখবে ছয় নেক্সট দেখো কোন রাজ্য এক সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালন করেছে তো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এক সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালন করেছে অপশান এ ইজ দ্য কারেক্ট দেখো দু হাজার কুড়ি সাল থেকে প্রত্যেক বছর এটা ওয়েস্টবেঙ্গল পালন করছে বেঙ্গলের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা রিভিশন করব। ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস বেঙ্গল বেসিন চব্বিশ পরগনা জেলাতে উদ্বোধন করেছেন একটা ধর্মেন্দ্র প্রধান এটা উদ্বোধন করেছেন দেশ নায়ক দিবস পালন করেছে কোন দিনটি নেতাজির জন্মদিনটি দেশ নায়ক হিসাবে দিবস হিসেবে পালন করেছে মা যোজনা চালু করেছে বিমান বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কগুলোর মধ্যে রয়েছে যেমন জলদাপাড়া ন্যাশনাল পার্ক ভ্যালি ন্যাশনাল পার্ক সিঙ্গালিল্লা ন্যাশনাল পার্ক গরুমারা ন্যাশনাল পার্ক সুন্দরবন এই সবগুলো ঠিক আছে তাহলে অপশান এ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের গভর্নর হসতেন জগদীপ ধনকর পরবর্তী দেখো ভারতীয় সেনা কোন দেশে আয়োজিত বহু দেশীয় সৈন্য অভ্যাস জাপাদ দু হাজার একুশে অংশগ্রহণ করলো তো সম্প্রতি রাশিয়াতে আয়োজিত হলো জাপাদ দু হাজার একুশ সৈন্য অভ্যাস সরি আয়োজিত হবে এটা তিন থেকে ষোলোই সেপ্টেম্বর সেখানে ভারত কিন্তু অংশগ্রহণ করবে তো জাপান দু আয়োজিত হবে রাশিয়াতে তিন থেকে ষোলোই সেপ্টেম্বর বারোটিরও বেশি দেশ এখানে অংশগ্রহণ করবে তো রাশিয়ার কথা বলছি রাশিয়ার রাষ্ট্রপতি হচ্ছেন ভ্লাদিমির পুতিন রাজধানী মস্কো মুদ্রা রুবেল ভারত এবং রাশিয়ার মধ্যে একটা সৈন্য অভ্যাস হয়ে থাকে যেটা হচ্ছে ইন্দ্র আই ইন্দ্র পরবর্তী দেখো কোন রাজ্য দু হাজার সাল পর্যন্ত একশো শতাংশ সাক্ষরতা অর্জন করার কথা ঘোষণা করেছে তো সম্প্রতি নাগাল্যান্ড ঘোষণা করেছে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিও রিও ঘোষণা করেছেন যে দু সাল পর্যন্ত তারা একশো পার্সেন্ট সাক্ষর হবে তাদের রাজ্যের সমস্ত মানুষ শিক্ষিত হবেন সরি সাক্ষর হবেন তাহলে অপশান এ কারেক্ট আনসার দেখো নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মুখ্যমন্ত্রী নেফিওরিও গভর্নর আর এন রবি সম্প্রতি নাগাল্যান্ড এয়ার কার্গো পরিষেবা চালু করেছিল ওয়াই নুকলু ফর্ম বিখ্যাত হোয়াইটলি অ্যাওয়ার্ড দু হাজার একুশ পেয়েছেন ঠিক আছে তো এই দুটো মনে রাখবে নাগাল্যান্ড সম্পর্কে আজকে পনেরোটি কোয়েশ্চেন আছে লাস্ট পর্যন্ত দেখো এখনও ছয়টি প্রশ্ন বাকি আছে কোন বিশ্ববিদ্যালয় দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার একুশে শীর্ষে অবস্থিত তো সম্প্রতি প্রকাশিত হলো দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং যেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রথমে অবস্থিত প্রথম হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার এখন যদি প্রশ্ন থাকে যে ভারতের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় প্রথমে অবস্থিত তখন হবে ভারতের মধ্যে আইআইএসসি বেঙ্গালুরু অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু প্রথমে অবস্থিত নেক্সট দেখো এগারো নম্বর কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সাত নামক অভিযান চালু করেছে তো সাত নামক অভিযানটি সম্প্রতি চালু করেছে জম্মু ও কাশ্মীর অপশান সি ইজ দ্য কারেক্ট এটা কেন চালু করেছে দেখে নাও উপরাজ্যপাল মনোজ সিনহা সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য এটা চালু করেছেন তো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স চলো জম্মু কাশ্মীরের আমরা রিভিশন করি শ্রীনগর শহরে ভারতীয় সেনা শিকারা রেস আয়োজন করেছিল গুচ্ছি মাশরুমকে তারা জিআই ট্যাগ দিয়েছে ঐতিহাসিক কাঞ্চত উৎসব পালিত হলো সম্প্রতি এস বি আই ডাল লেকে ভাসমান এটিএম উদ্বোধন করেছে তো আমি তোমাদের জন্য আবার এই যে বিগত কারেন্ট এফেয়ার্সগুলো রিভিশন করা শুরু করেছি কিছুদিন ধরে এটা আমি আগে করতাম কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার শুরু করেছি তো এটা করাটা ঠিক হচ্ছে কিনা তোমরা কমেন্ট করবে না হলে কিন্তু তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি বিগত দিনের কারেন্ট এফেয়ার্সগুলো রিভিশন করবো না তো দেখো তারপর বারো নম্বর প্রশ্ন রামন মেঘসেসে পুরস্কার পাচ্ছেন ডাক্তার ফিরদৌসি কাদরি তিনি কোন দেশের অধিবাসী তো তিনি হচ্ছেন এখানে যে অপশানগুলো আছে প্রত্যেকটাই ভুল ঠিক আছে অপশান টাইপ করতে ভুল হয়েছে কারেক্ট আনসার হবে তিনি বাংলাদেশের তো ডাক্তার ফিরদৌসি কাদরি তিনি বাংলাদেশের অধিবাসী তোমরা এটা ভালো করে খাতায় লিখে নিও বাংলাদেশ ইনি একজন বাংলাদেশের বৈজ্ঞানিক যিনি লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানোর টিকা আবিষ্কারের ক্ষেত্রে সহায়কমূলক কাজ করে থাকেন উনিশশো সালে ফিলিপিন্সের প্রয়াত রাষ্ট্রপতির নামে এই রামন ম্যাগসেস এই পুরস্কার প্রদান করা শুরু হয় আরও যারা পাচ্ছেন টোটেল পাঁচজন এবারে এই পুরস্কার পাচ্ছে তাদের মধ্যে দেখো প্রথমে বললাম আমরা কি ডক্টর ফিরদৌসি কাদরি বাংলাদেশের মোহাম্মদ আমজাদ সাকিব পাকিস্তানের রবার্তো বেলন ফিলিপিন্সের স্টিভেন মুন্সি আমেরিকার ওয়াচ ডক ইন্দোনেশিয়ার তো এই পাঁচজন পাচ্ছে কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় দেখে নেব সরকারি সেবা জনসেবা সামাজিক নেতৃত্ব সাংবাদিকতা সাহিত্য ও নতুন নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে এখন ভারতের রামন মেঘসাইসে সর্বপ্রথম কে পেয়েছিলেন প্রথম পেয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ স সরি আচার্য ভাবে প্রথম এই পুরস্কার ভারতের পেয়েছিলেন ঠিক আছে পরবর্তী দেখো অ্যান ইনভাইটেশন টু ডাই তো এন ইনভাইটেশন টু ডাই এ কলোনিয়াল আচারিয়া মিস্ট্রি এই বইটিকে লিখেছেন এন ইনভাইটেশন টু ডাই এ কলোনিয়াল আচারিয়া মিস্ট্রি এই বইটি লিখেছেন তনুশ্রী পদ্দার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার তনুশ্রী পদ্মার এই বইটি লিখেছেন দেখো পঁচিশ আগস্ট এটি প্রকাশিত হয়েছে প্রকাশক সংস্থা হচ্ছেন হারপার কলিনস পরবর্তী দেখো সম্প্রতি সিবিডিটি এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন তো সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র এটা অনেক জায়গাতে তোমরা জে বি মহাপাত্র হিসেবে দেখতে পাবে তো জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র ইনি হচ্ছেন জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র তিনি সিবিডিটি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সিবিডিটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো চব্বিশ সালে হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লি শহরে পরবর্তী দেখো কেআইটি পি এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন তো আইটি আইটিবিপি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন সম্প্রতি সঞ্জয় অরোরা অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার সঞ্জয় অরোরা আইটিবিপির পুরো নাম হচ্ছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ঠিক আছে তো এখানে দেখো কয়েকদিন আগে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন পঙ্কজ কুমার সিং তো পঙ্কজ কুমার সিং এবং সঞ্জয় অরোরা এই দুজন কিন্তু একই বেচের আইপিএস অফিসার এই দুজনেই কিন্তু একজন সঞ্জয় অরোরা আইটিবিপির ডিরেক্টর জেনারেল এবং বিএসএফ এর ডিরেক্টর জেনারেল হচ্ছেন পঙ্কজ কুমার সিং তাহলে আজকের এই পনেরোটি কোয়েশ্চেন ছিল পনেরোটি কোশ্চেন শেষ হলো প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করে দাও আমাদের ভিডিওটি এবং প্রত্যেকে লাইক করো এবং ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল অ্যাপের লিঙ্ক আছে যার নাম হচ্ছে গাইডেন্স গ্রুপ অফিসিয়াল অ্যাপ তোমরা যারা ডব্লিউপির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি একটা মক টেস্টের অ্যারেঞ্জ করেছি সেখানে তো সেই মক টেস্টের কোর্সটা তোমরা যদি বাই করো তাহলে সেখানে তোমরা প্রত্যেক দিন পঞ্চাশ নম্বরের একটা করে মক টেস্ট তোমরা পরীক্ষা দিতে পারবে এবং এই যে ছাব্বিশ তারিখ ডব্লিউবি পরীক্ষা হবে তার আগে তোমরা পাঁচটি ফুল মক টেস্টের পরীক্ষা দিতে পারবে একশো নম্বরে ঠিক আছে তো তোমরা চাইলে কোর্সটা পারচেজ করতে পারো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তার জন্য প্রথমে তোমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে তো প্রথমে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো